কোরআনুল করিমের সুরায় মায়েদা পঁয়ত্রিশ নম্বর আয়তে কারিম আপনি আপনাদের সামনে তেলবোধ করেছি তিনটা কথা আল্লাহ তালা এই আয়তের মধ্যে বলেছেন তিনটা কথার মধ্যে আমি সীমাবদ্ধ থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইয়া দিনা আমানু ওহে বিশ্বাসীরা ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তার কাছে নাজাতের জন্য একটি উপলক্ষ তোমরা গ্রহণ করো ওয়াজাহিদু সাবিলিহি আর তার রাস্তায় চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম জাহাদ লাআল্লাকুম তুফলিহুন এর দ্বারাই তোমরা সফল কাম হবে কামিয়াবি হবে কয়টা কথা বলুন তো উপস্থিত জনসমুদ্র বলুন কয়টা কথা তিনটা কথা প্রথম কথা হলো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এখন সংক্ষিপ্ত সময় তো আর তাকো আর ব্যাখ্যা দেওয়া যাবে না জগৎ বিখ্যাত একজন আলেম রসুল্লাহ সাল্লাহ ইসলামের বিশিষ্ট সাহাবি সৈয়দনা আলী রদিয়াল্লাহ তালহ তাকে জিজ্ঞেস করা হয়েছিল আলী হাল আনতা তালাম মা তাকোয়া আপনি কি বলতে পারেন তাকুয়া কি জিনিস সৈয়দনা আলী বলেছিল আত্মাকোয়া হিয়া মিনাল জলিল ওয়াল আমালু বি তনজিল ওয়াল কেনা তু বিল ওয়াল তাহলে তিন কথার প্রথম কথা তাকুয়া তাকুয়া হলো চার জিনিসের নাম একটু আওয়াজ দিয়ে বলেন কয় জিনিসের নাম চার জিনিসের নাম তাকুয়া এই সাইটটা ব্যাখ্যা আমি করিনি জগৎ বিখ্যাত মহামানব রসৌলল্লা সাল্লাল্লাহ রসলামের এক সময় চাষ ভাই পরবর্তীতে মোহাম্মদ রসৌল পালক পুত্র এরপরে আর আজিমের সিদ্ধান্তে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের জামাতা সে আলী রাজিয়াল তিনি বলেছেন চার জিনিসের নাম তাকুয়া খৌফুম মিনাল জলিল মহামহিম আল্লাহর ভয় মহামহিম আল্লাহর ভয় পুলিশের ভয় মামলার ভয় দৌড়ানির ভয় সন্ত্রাসের ভয় রাহাজানির ভয় জেলের ভয় জুলুমের ভয় অত্যাচারের ভয় জরিমানার ভয় এই ভয়ের কথা বলা হয় নাই কার ভয় কোন ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় চার জিনিসের নামটা কোয়া সৈয়দ আলী বলেছেন হিয়া জলিল মহামহিম আল্লাহ আলার ভয় সমাজ যদি আপনারা পাল্টাতে চান মানুষ যদি পাল্টাতে চান দুনিয়া যদি পাল্টাতে চান জেল জুলুম দিয়ে মানুষ পাল্টানো যাবে না দুদকের ভয় দিয়ে মানুষ পাল্টানো যাবে না আর্মি পুলিশ দিয়ে মানুষ পাল্টানো যাবে না মানুষের চরিত্র যদি ভালো বানাতে চায় একমাত্র আল্লাহর ভয় দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো সম্ভব দেশে দেশে দুদক আছে না নাই দেশে প্রশাসন আছে না নাই প্রশাসন আছে দুদক আছে পুরুষ গোয়েন্দা সংস্থা আছে তারপরও দেশের ইঞ্জিনিয়ারেরা জাতিকে রডের পরিবর্তে বাঁশ ঢুকাইয়া দেয় না দেয় না তিন টাকার প্রজেক্ট তেতাল্লিশ টাকা বানায় না বানায় না তাহলে দেশের দুদক আছে ঠুটো জগন্নাথ কাজ নাই পুলিশ আছে আর্মি আছে প্রশাসন আছে তারা নিজেরাই অনেকে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত এই জন্য আসলে তারা দুর্নীতি প্রতিরোধ করতে পারে না ব্যাংক ডাকাতি কালোবাজারি মুনাফা দেশের টাকা পাসার আছে না নাই তাহলে বোঝা গেল দুদক দিয়ে কাজ হবে না আমরা অনেক জেল জুলুম দিয়েছিলাম জেল জেল খেটে হয়। এক নম্বর ডাকাতে পরিণত হয় তাহলে আমরা বুঝলাম জেল জুলুম দিয়ে মানুষ পাল্টানো যাবে না মানুষ পাল্টাতে হবে কি দিয়া মিনাল জলিল জলিল কার ভয় দিয়ে ব্যাখ্যাটা আমার না সেইদোনা আলী রাজিয়ালহর তাহলে আসুন তা আর প্রথম কথা হলো মহামহিম আল্লাহ তালার ভয়ালিমু বিজির আর জীবনের আমল হবে আব্বা হুজুর দাদা হুজুর পীর সাহেব কেবলা ওই হুজুর ওই সুফি সাহেব ওই মৌলানা সাহেব এই নেতা ওই নেত্রী ওই দার্শনিক এদের কথাই নয় ও আমল বি আমল হবে আল্লাহ তালার আজিম থেকে নাজিল যা তা দিয়ে মতলু ওহিয়ে মতলু এবং ওহিয়ে গাইরে মতলু একটা হলো ওহিয়ে মতলু হলো কোরআনুল করিম ওহিয়ে গাইরে মতলু হলো হাদিস সুতরাং আমার জীবনের আমল আপনার জীবনের আমল মুসলিম মিল্লাতের আমল হবে কোরআন আর সুন্না মু কোরআন আর সুন্না মোতাবেক আজকে মুসলমান ব্যক্তির কথায় ব্যক্তির আইনে ব্যক্তির নির্দেশনায় ইত্যাদি চলার কারণে মুসলমান ইসলাম থেকে কোরআন এবং সুন্না থেকে তারা অনেক দূরে বিচ্যুত হয়ে গিয়েছে কথা ঠিক না তাহলে তাকোয়া সার জিনিসের নাম প্রথম কার ভয় দুই নম্বরে আমল করতে হবে যা কোন অনুযায়ী ওয়াল আমল বিতানশীল কোরআন এবং কি অনুযায়ী সুন্না অনুযায়ী এরপরে ওয়াল কেনা আতু বিল কালিল লোভটা কমাতে হবে লোভ কমাতে হবে লোভ বাড়ানো যাবে না আজকের এই জনসমুদ্রকে বলবো শুধু চিল্লাইয়া কিছু জোশে মিছিল করে চলে গেলাম এই পেকুয়ার মাহফিল এই মানব কি সমাজ উন্নয়ন পরিষদের মাহফিল আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ হযরত মৌলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের এই মাহফিল এটা যেন শুধু আশার স্লোগান না হয় এ মাহফিল যেন জাতির জন্য একটা দিক নির্দেশনা হয় তার কারণ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মিডিয়ার মাধ্যমে এ মাহফিলের দিকে তাকিয়ে আছে এ মাহফিল থেকে কিছু দিক নির্দেশনা নিয়ে বাড়ি যেতে হবে সুতরাং সেই দিক নির্দেশনা হল বন্ধুরা আমার আল্লাহর ভয় তাকুয়া দিয়ে সমাজ পাল্টাতে হবে দুই নম্বরে আল্লাহর বিধান অনুযায়ী রসুল্লার তরিকা অনুযায়ী আমল করতে হবে তিন নম্বরে লোভ কমাতে হবে আজকে আমার সমাজে যত দুর্নীতি লোভের কারণে হয় এই জন্য কবি বলেছিলেন এ দুনিয়ায় হায় সেই বেশি চায় আসে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি আশা বলেন আগের দিনে মানুষ চুরি করতো পেটের দায় অভাবের কারণে এখন যারা সোর এই মার্কামারা সোরগুলো কি অভাবের কারণে সোর না স্বভাবের কারণে সোর এই ব্যাংক যারা ডাকাতি করছে একটা ব্যাংক ডাকাতো কি পেটের দায় সোর অভাবের তারণায় সোর কিসের তারণায় সোর স্বভাবের কারণে সোর সাইয়দন লাহু তার বলেছেন এই স্বভাবের সোরগুলো এই স্বভাবের সোরগুলি এই অতি অতিলবিগুলি এই সমাজটাকে নষ্ট করতেছে অতি লোভী বক্তা বক্তাদের অনেক টাকা তাদের হাদিয়ার ডিমান্ড সারা হয় না অনেক তারা টাকা টাকার ডিমান্ড ছাড়া হয় না এইটা সেইটা ছাড়া তারা খান না এই জাতীয় বক্তা পরিতার্য যে নেতা সেকেন্ড হোম বিদেশে করবেন দেশের টাকা বাহিরে পাচার করবেন এই নেতা আমাদের থেকে ত্যায বিবর্জিত জোরকনটি কিনা আমরা কিছু জিনিস ত্যাগ করি ঘৃণা করি নিজেদের থেকে ত্যাগ করি তার দিকে ফিরেও তাকাই না তার নাম হলো পায়খানা নিজেদের থেকে ত্যাগ করি কিন্তু এটা কখনো করে তার দিকে ফিরে তাকাই না সুতরাং আজকে সমাজ থেকে এই কিছু পায়খানা ত্যাগ করতে হবে এইগুলার দিকে আর দ্বিতীয়বার ফিরে তাকানো যাবে না যারা দেশকে অন্য দেশকে প্রাধান্য দেয় নিজের দেশের স্বার্থ রক্ষা না করে যারা অন্য দেশের তাবেদারি গোলামি করে এদেরকে ত্যাজ্য করতে হবে ওই পায়খানার মতো জোর বলুন ঠিকই না যে আলেমেরা হকের পক্ষে কথা না বলে যে সত্যের পক্ষে কথা না বলে হালুয়ার জন্য রুটির জন্য লোভের জন্য লাভের জন্য যারা নাকি কাজ করে ওদেরকেও পায়খানার মতো তেজ্য করতে হবে ফিরেও তাদের দিকে তাকাতো যাবে না দুনিয়ায় যত অশান্তি লুবিরা করে সৈয়দ আলী বলেছেন তাকওয়ার তিন নম্বরের গুণ হল ওয়াল কেনা আতু বিল কালিল এই সকল ধরনের লোভ মুক্ত করতে হবে লোভ মুক্ত হতে হবে তাহলেই মাশাল পাপ মুক্ত হওয়া যাবে লোভে পাপ পাপে মৃত্যু এরপরে চার নম্বরে সৈয়দন আলী রাজি আল্লাহ বলেছেন ওয়াল এস্তে ওয়াল এস্তে ইয়াউমির ইয়াহ সার্বক্ষণিক মাথার মধ্যে একটা জিনিস ঢুকায় রাখতে হবে জেহেনের মধ্যে একটা জিনিস সার্বক্ষণিক ঢুকিয়ে রাখতে হবে কালবের ভিতরে একটা জিনিস সার্বক্ষণিক ঢুকিয়ে রাখতে হবে যে কোনো সময় আমার মৃত্যু আসবে ইদা লা ওলা ইয়াস্তাকিমন যে কোনো সময় মৃত্যু আসতে পারে মুমিনের মৃত্যুর জন্য তৈরি থাকবে মুমেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে সে মৃত্যুটা বিছানা শুয়ে হতে পারে সেই মৃত্যুটা মসজিদের সেজদা অবস্থায় হতে পারে সেই মৃত্যুটা বাতিলের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে জুলমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়া ওই মৃত্যু ফাঁসির মঞ্চ হতে পারে হকের পক্ষে কথা বলতে গিয়া হকের পক্ষে কথা বলতে গিয়া বাতিলের চক্রান্তে প্রয়োজনের চিকিৎসা উল্টা চিকিৎসায় হাসপাতালের বেডেও শাহাদাতের মর্যাদা হতে পারে সুতরাং মোমেন প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্ত কিসের জন্য প্রস্তুত মৃত্যুর জন্য প্রস্তুত মৃত্যুকে মোমেন ভয় পাবে না মৃত্যুকে আলিঙ্গন করবে এই জন্য সৈয়দনা আলিরাদাহ তাকে আর চতুর্থ ব্যাখ্যা করেছেন ওয়েল ইস্তে লিয়াউমির তুমি তোমার কবরে যাওয়ার জন্য তোমাকে যে কোনো সময় ডাক দিতে পারে সে ডাকে সাড়া দেওয়ার জন্য তুমি চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স সপ্তাহে সাত দিন বছরে তিনশো দিন তুমি তৈরি হয়ে থাকো তোমার বাড়ির ঘটে যে কোনো সময় মসজিদের খাট পালকি হয়ে চলে আসতে পারে তুমি আল্লাহর হুকুমে এসেছো ওই আল্লাহর হুকুমে তুমি চলে যাবে সম্মানিত উপস্থিতি তাহলে তিন কথার প্রথম কথা শেষ তাকুয়া তিন কথার কয় কথা শেষ তা কোয়া কনসুরা থেকে আমি তেলাওয়াত করেছিলাম আলমাঈদা কত নম্বর আয়াত পঁয়ত্রিশ নম্বর আয়াত এবার আসুন আল্লাহ তালার কাছে নাজাতের জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য একটা ওয়াসিলা উপলক্ষ আল্লাহ তালা গ্রহণ করার জন্য বলেছেন এটার ব্যাখ্যা নানান জনে নানানভাবে করে যার যার স্বার্থ উদ্ধারের জন্য সে সেইভাবে ব্যাখ্যা করে এর সর্বসম্মত জমুর আলামায় একরামদের এর অভিমত হল নেক আমল করা বলেন ইলাইহিল ওয়াসিলা আল্লাহর নৈকট্য লাভের জন্য একমাত্র মাধ্যম হলো কোন আমল করা বলেন সবাই কোন আমল করা এমন আমল যে আমল আল্লাহতালার সন্তুষ্টির জন্য কল ইন্ন সলাতি কল ইন্ন সলাতি ওয়ানসুখী ওয়ামাহাইয়া ওয়ামাতি লীল্লাহি রব বিল আলমিন হেনবি আপনি বলে দেন যে আমার নামাজ আমার রোজা আমার কোরবানী আমার সবকিছু একমাত্র আল্লাহ রেজা মন্দির জন্য সুতরাং বন্ধুরা আসন নে কামল করতে হবে নে কামল করতে হবে নে কামল করতে হবে এটাই হলো বাবুতা ওয়াসিলা এটাই হলো আল্লাহ তালার কাছে নৈকট্য লাভের আল্লাহর কাছে মা পাওয়ার আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আল্লাহর জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার আল্লাহর জান্নাতে যাওয়ার এটাই হলো একমাত্র মাধ্যম নে কামল করা আল্লাহর সন্তুষ্টির জন্য বলুন সবাই নে কামল করা নেক আমল করা কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয় দুনিয়ার নিজের নামকে বড় করে তোলার জন্য নয় আমার মাহফিল আমার ওয়াজ আমার প্রতিষ্ঠানের খেদমত আমার সকল ধরনের কাজ এটা যেন আল্লাহর সন্তুষ্টি এবং আমার নাজাদ যেন আল্লাহ তারা দিয়ে দেয় এই উপলক্ষেই হবে আজকে আপনারা যারা এসেছেন শুধু মিছিল দেওয়ার জন্য আসেননি দল ভারী করার জন্য আসেননি এখানে এসেছেন এই আমলের প্রতি আল্লাহ সন্তুষ্ট হোক এই আমল আপনার নাজাতের জরিয়া হয়ে যাক বলেন সময় সংকল্পতার কারণে আমি আর ব্যাখ্যা দিলাম না তৃতীয় হল কয় কথা বলছি আল্লাহর কথা কয়টা আল্লাহর কথা কয়টা তিনটা শেষ করলাম দুইটা এবার আসেন তৃতীয় ওয়াজাহিদু ফি সাবিলিহি ওয়াজাহিদু ফি সাবিলিহি ইয়ানি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করো লাআল্লাকুম তুফলিহুন এই তিন কাজ করলে তোমরা তোমাদের জীবনে সফল হয়ে যাবে ইহলৌকিক জীবনের সফলতা পারলৌকিক জীবনের সফলতা জিহাদ করতে হবে জিহাদ মানে কি আমার দেশের মিডিয়াগুলি আজকে মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন আপনাদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি যেখানেই জেহাদের কথা পাবেন আপনারা সে জেহাদের কথাটা আমার মিডিয়ার বন্ধুদের জন্য আমি দোয়া করছি আজকের এই বিশাল জনসমুদ্র থেকে মিডিয়ার বন্ধুদের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে তালকে তিল বানাতে পারে তিলকে তাল বানাতে পারে তারা ইচ্ছে করলে ভালো মিডিয়ার ভূমিকা পালন করতে পারে তারা ইচ্ছে করলে হলুদ মিডিয়ার ভূমিকা পালন করতে পারে আপনারা এখানে শ্রোতামণ্ডলী যারা আসেন বাদাম বাদাম গান শোনা দরকার নাই কথা ঠিক কিনা বলেন বাদাম বাদাম গান শোনা দরকার নাই এই মিডিয়াগুলো প্রচার করে দিনের অনেক কথা আপনারা তাদেরকে সহযোগিতা করেন তাওয়ানু আলাল বীর ওয়াত তাকওয়া তাওয়ানু আলাল বীর ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল ভালো কাজে নেকের কাজে কল্যাণের কাজে সহযোগিতা করার জন্য আল্লাহ তালা বলেছেন আমরা মিডিয়ার বন্ধুদেরকে এই বিশাল জনসমুদ্রকে অনুরোধ করলাম মিডিয়ার বন্ধুদেরকে সহযোগিতা করবে তাদের মিডিয়া আমরা দেখব তাদের মিডিয়ার প্রচার করব আল্লাহ তালা তাদেরকে উপকৃত করুন বলুন আল্লাহ আমিন আমার মিডিয়ার বন্ধুদেরকে বলি আজকে জেহাদটাকে আপনারা পারবেন পজিটিভলি তুলে ধরতে আমার দেশে কিছু হলুদ সাংবাদিক আছে কিছু আছে সাংবাদিক কিছু হলো সাংঘাতিক আমার দেশের কিছু পত্রিকা জনগণের কথা বলে আর কিছু পত্রিকা দালালি গোলামি করে তারা জেহাদ বললেই বুঝায় সন্ত্রাসবাদ জঙ্গিবাদ জেহাদ মানি হচ্ছে মারামারি কাটাকাটি হ্যাঁ অবশ্যই জিহাদে মারামারি আসে পৃথিবীর এমন কোন ধর্ম এমন কোন দেশ এমন কোন কনস্টিটিউশন নাই যে দেশে যে জাতি যে ধর্মে জীবন বাঁচানোর জন্য সম্পদ বাঁচানোর জন্য সত্যকে প্রতিষ্ঠার জন্য এবং দেশ রক্ষার জন্য মারামারি কাটাকাটি নাই পৃথিবীর এমন জানা কোনো দেশ আমার মতে নাই তাহলে আমরা এই সব বিষয় নিয়ে কোনো নেগেটিভ কথা বলি না আমার দেশে যদি কেউ আক্রমণ করে আমি কি তখন বসে থাক বসে থাকবো বসে বসে ললিপপ খাব না আমার যা কিছু আছে তাই নিয়ে আমি ময়দানে ঝাঁপিয়ে পড়ব তার কারণ এটা আমার জাতির অস্তিত্বের প্রশ্ন এটা আমার দেশের অস্তিত্বের প্রশ্ন আমার দেশ যদি থাকে তাহলেই না আমি আল্লাহর মেহরবানি পরিচয় দিতে পারবো আমি একজন বাংলাদেশি মুসলমান আমার দেশ যদি না থাকে আমার ভূখণ্ড যদি না থাকে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব যদি না থাকে তাহলে আমি কেমন করে আমি স্বাধীনভাবে চলাচল করব আমার ধর্মকর্ম পালন করবো সুতরাং দেশের জন্য দেশের জন্য স্বাধীনতার জন্য অস্তিত্বের জন্য অস্ত্র ধরা এটা অবৈধ নয় অনুরূপ কথাটাই আল্লাহ জেহাদ বলেছেন সত্য প্রতিষ্ঠার জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য হকের জন্য অন্যায়কে উৎখাত করার জন্য জালিমকে উৎখাত করার জন্য জুলুমকে উৎখাত করার জন্য পৃথিবী থেকে হানাহানি কাটাকাটি সন্ত্রাস নৈরজ্য উৎখাত করার জন্য আল্লাহ তারা জেহাদ বলেছেন কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় জেহাদের কথা এসেছে ওই জেহাদ শুরু হয় ওই জেহাদ শুরু হয় চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে ধবসার মাধ্যমে আর ওই জাহাজ শেষ হয় বদলিদের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে হয় তাগুতকে মারো না হলে নিজে শাহাদাতের পেয়ালা পান করে মরো বন্ধর মান বন্ধরামান সুতরাং আপনাদের মাধ্যমে মিডিয়ার বন্ধুদের মাধ্যমে মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা জাতির সামনে তুলে ধরতে চাই আমরা জেহাদের পক্ষে আমরা জেহাদের জেহাদ মানি নৈরাজ্য সৃষ্টি নয় জেহাদ মানি নৈরাজ্য সৃষ্টি নয় জেহাদ নৈরাজ্য বন্ধ করার জন্য কত ঠিক কিনা বলুন কোরআন শরীফের ভিতরে আল্লাহ তালা বলেন وما تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال من الرجال والنساء والظلدان الذين يقولون ربنا ربنا اخرجنا من هذه القريه الظالم أهلها وجعل لنا من لدنك وليا وجعل لنا من لدنك نصيرا إبار الله رو شكتو إبار الله رو كتين الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا নাফি ফকতিলু আউলিয়া আমার বন্ধুরা ও দিনের মুজাহিদেরা আল্লাহ তালা জাহাদকে ফরস করেছেন আল জেহাদু মা বিন ইলায় কিয়ামা জেহাদ করতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে অশক্তির বিরুদ্ধে কথা বলতে হবে তবে বিচ্ছিন্ন হয়ে নয় ঔকবদ্ধভাবে ইন্নাল্লাহাদ ইউ হেব্বুল্লাদিন ইউ কতিলুনফি ভিতরে আল্লাহ তারা বলেছেন আল্লাহ রাস্তায় শিষা ঢালা প্রাচীরের মতো যারা জাহাদ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এই দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী এই দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী একমাত্র আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী আল্লাহ তাদেরকে ভালোবাসেন কয়েকজন সাহাবাব মসজিদে নববীর ভিতরে কথা বলতেছিলেন কয়েকজন সাহাবা মসজিদের মধ্যে কথা বলতেছিলেন আল্লাহ তালা কোন আমলটা পছন্দ করে আল্লাহ তালা কোন আমলকে ভালোবাসেন ওইটা যদি আমরা জানতাম ওই আমলটা আমরা করতাম আর আল্লাহ যে আমল ভালোবাসে ওই আমলটা করলে আল্লাহর কাছে আমরা দামি হয়ে যেতাম এই কথাগুলো রসুল আল্লাহর হাবিবের কাছে আল্লাহ জানাই দিল জিব্রাইলের মাধ্যমে হাবিব আপনার কিছু সাহাবিরা মসজিদের মধ্যে এই কথা তারা বলা করেছিল কোন আমলটা আল্লাহ পছন্দ করে কোন আমলটা আল্লাহ ভালোবাসে ওই আমলটা আমরা করতে চাই হাবিব আপনি জানিয়ে দেন আপনার সাহাবিদেরকে জানিয়ে দেন যারা আল্লাহর রাস্তায় সঙ্গবদ্ধভাবে সীশা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যারা নাকি আল্লাহর রাস্তায় আন্দোলন করে ওই মানুষগুলোকে আল্লাহ তালা ভালোবাসেন কত ঠিকই না বন্ধুরা তাহলে আসুন পেকুয়ার মাহফিল থেকে একটা পেকুয়ার মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যাই আজকের থেকে আজকের থেকে এই মুসলিম উম্মার ভেদাভেদ নয় ওকের প্রচেষ্টা চালাব মুসলিম উম্মার ভেদাভেদ নয় কিসের প্রচেষ্টা চালাবো ঐক্যের প্রচেষ্টা চালাবো এটা আমাদের প্রথম কাজ দ্বিতীয় হলো সম্মিলিতভাবে অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে জুলমের বিরুদ্ধে সম্মিলিতভাবে আমরা প্রতিবাদ করবো বন্ধুরা সম্মিলিত প্রতিবাদ না করলে সত্য প্রচার হয় না সত্য প্রকাশ হয় না সত্য সবসময় আপনার চুপ থেকে যায় সত্য সবসময় কি কি বলে এটাকে যে প্রকাশ হয় না মিথ্যা প্রকাশ হয় ছোট্ট একটা উদাহরণ দেই যেহেতু অনেক লম্বা কথা বলার সময় নেই হ যদি ইসুবাল ভাইরা কোন জায়গায় ফেলেছিল বলেন তো কোরআন শরীফের ভাষায় গায়াবাতিল যুগবে ইসুবাল আসসালামকে কোন জায়গায় ফেলেছিল গায়া বাতিল যুববে কুয়ার মধ্যে ফেলে দিয়া তারা আজকের জন্য রাখল আগামীকালকে তারা সিদ্ধান্ত নেবে ডিসিশন নেবে ইসু আসলামকে মারবে কিনা কিন্তু মারার পক্ষে বড় ভাই ইয়াহুদা নয় সে বলল না নবীর সন্তান আমরা এত বড় সন্ত্রাসী হতে পারি না যে আমরা নিজ হাতে একটা আমাদের ভাইকে জবা করব। মারার পক্ষে আমি নাই আর যা কিছু করো তার পক্ষে আসি এক ভাই কথা বলার কারণে বাকিদের মনটা একটু হলেও ঘুরলো তারা সিদ্ধান্ত নিল এই দেশ ছাড়া এই ভূখণ্ড ছাড়া এই অঞ্চল ছাড়াই সুবা সালামকে করবে এমন জুলুম তার উপরে করবে জীবনে আর কোনো দিন যেন ইউসুফ ফিরে এই কেনান দেশে যেন আর আসতে না পারে আপাতত তারা কি করল কুয়ার মধ্যে তারা ফেলে রাখলো এটা অনেক লম্বা ইতিহাস অন্যদিন যখন অনেক সময় হবে সেদিন আমি আপনাদেরকে বলবো ইসুবাল্লাম ওই জায়গায় রইলেন ভরসা কার উপরে করেছিলেন তাহলে বিপদে আপদে বালা মুসিবতে মমেন কার উপরে ভরসা করবে আল্লাহর উপরে ভরসা করবে পরের দিন দেখেন আল্লাহ আল্লাহতালার কি কুদরত বিশাল বড় একজন মার্সেন ব্যবসায়ী তিনি হচ্ছেন এক্সপোর্ট ইনপোর্ট করে তিনি মিশরে নিয়ে অনেক মাল বিক্রি করে মিশর থেকে আবার অন্য অন্য জায়গায় সে অনেক মাল সে আদান প্রদান করে ব্যবসা বিক্রি করে ওই লোকটা পথ ভুলে চলে আসলো কেনা নে তারা আপাতত চোর ডাকাতের হাত থেকে নিজেদের কোটি কোটি টাকার মাল সেভ করার জন্য বিশ্রাম করার জন্য এবং পরবর্তী মঞ্জিলে নিরাপদে যাওয়ার জন্য তারা ওখানে তাঁবু গাড়ল জঙ্গলের পাশে জঙ্গলের পাশে তাঁবু গেড়ে তারা খাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো রান্নাবান্না করবে বাবুর্সিকে পাঠানো হলো বাবুর্সি অনেক কষ্টের পরে তিনি একটা বাতিল যুব একটা অব্যবহৃত কুয়া সচল কুয়া না অচল কুয়া পেল। এই অসল কুয়ার মধ্যেই সে বালতি ফেললো দেখি অন্তত একটু পানীয় যদি পাওয়া যায় তাহলে অন্তত কিছু হলেও তো কাঁচ সারবে বালতির মধ্যে বসলো আল্লাহ তালা আল্লাহ তাআলা ওই যে মুসার মাকে যেমন ওয়া হাইনা ইলা উম্মি মুসা আন আরুদি ইলা আখের ইলায়া আল্লাহ তাআলা ইসব আল্সাল্লামকে দিলের মধ্যে এলকা এলহান দিলেন ইউসুফ একটা বালতি কুয়ার মধ্যে পড়েছে এই বালতির মধ্যে তুমি ওঠো রশিটা দুই হাত দিয়ে শক্ত করে ধরো ইউসু আল্সাল্লাম বালতিতে উঠলেন রশিটা ধরলেন বেসারা টান দিয়ে দেখেন না এত ভারী পানি আমি একা উঠাতে পারবো না দু একজনের সহযোগিতা নিলেন এবং দু একজনের সহযোগিতা নিয়ে পানিটা টেনে যখন তুললেন আল্লাহ বালতির মধ্যে তো পানি ওঠে নাই চোদ্দ তারিখের পূর্ণিমার একটা চাঁদ উঠেছে আল্লাহ তালা জামাল জেসমানি কামালে এ জেসমানি ইসুবর আসলামকে দিয়েছিল তিনি একটা চিৎকার মারলেন ইয়া বসরা হাদা গুলাম বসরা হাদা গুলাম আর কি আশ্চর্য আমি পানি উঠানের জন্য বালতি ফেলেছিলাম বালতিতে পানি না উঠে চোদ্দ তারিখের একটা পূর্ণিমার চাঁদ আমার বালতির মধ্যে বসে আছে ইসুবার ইসলামকে দেখে তারা কিং কর্তব্য বিমূর হয়ে গেল কি করবে হঠাৎ ইসোফ ইসলামের দশ ভাই চলে আসছে ইসুফ ইসলামের দশ ভাই এসে এই বিদেশি লোকদেরকে চার্জ করতে শুরু করলো এই তোমরা এই লোকটাকে কেন কুয়া থেকে উঠালে বললো আমরা তো উঠাই নাই ভাই আমরা তো পানি বিদেশি মানুষ কুয়া দেখে মনে করছি তার মধ্যে পানি আছে। পানি তোলার জন্য এই হয়াবাতিল যুগবে আমরা বালতি ফেলেছি পানি না উঠে এই সুন্দর সুদর্শন বালক উঠবে আমরা তো কল্পনা করি নাই এখন দশ ভাই কি বলে ভালো করে শোনেন দশ ভাই কয় এ হলো আমাদের কৃতদাস বাজার থেকে কিনে আনা গোলাম এটাকে বলে স্লেভ সার্ভেন্ট আরবিতে বলে গোলাম এ হলো আমাদের গোলাম কৃতদাস তার স্বভাব খারাপ তার চরিত্র খারাপ তার হাত খারাপ মাঝে মাঝে এটা সেটা চুরি করে আপনারা শুধু নাউজুবিল্লা বলতে থাকবেন আমি কথা বলবো আর আপনারা শুধু কি বলতে থাকবেন তার স্বভাব খারাপ তার হাত খারাপ সে চুরি করে তারে বাজার থেকে কিনে আনছি সে মাঝে মাঝে পালায় তার চরিত্র বেশি ভালো না আচ্ছা বলেন যা কিছু বললাম একটাও কিছু সুবর সাথে যায় সব কথাগুলো সত্য না মিথ্যা শুধু মিথ্যা বলে ভুল হবে ডাহা মিথ্যা আকাশ থেকে ঠাডা বড় মিথ্যা এরপর কয় ভাই কয় ভাই ইসু আসলাম অবাক হয়ে গেলেন ভাইরা কয় কি এ তো আমি আসমান থেকে পড়তেছি মানুষ মিথ্যা বলে কিন্তু এত আজগাই ঠাডা বড় মিথ্যা কথা কেমনে বলে ইস্যু আলসালাম ভাইদেরকে বলতেছি তোমরা বলো কি এক ভাই আঞ্চলিক ভাষায় ধরুন আপনাদের কক্সবাজারের পেকুয়ার ভাষায় এমন একটা হুমকি দিয়ে দিল তুমি যদি কথাবার্তা বলো এদেরকে জানায় দাও তোমারে তো জানে মারি নাই তোমারে না আমরা শুধুমাত্র দেশ ছাড়া করবো জানে মারি নাই এবার কিন্তু ডাইরেক্ট জবা করব, জানে মারবো এই আসলাম চিন্তা করলেন এখানে হলো জন আমি হইলাম একজন তারা হইল জালিম আমি হইলাম মজলুম তারা হইল মিথ্যাবাদী আমি হইলাম সত্যবাদী তারা হলো সুযোগ সন্ধানী আমি হইলাম পরিস্থিতির শিকার এখন ঈশ্বর আসসালাম চুপ করে রইলেন না সিল্লাসিল্লি করলেন বলেন আওয়াজ দিয়ে বলেন সুপ করে রইলেন না চিল্লাচিল্লি করলেন কেন সুপ করে রইলেন সুস করে রইলেন এই কারণে এই দশটা মিথ্যাবাদী জালিমের কণ্ঠ বেশি দূরে যাবে দশটা মিথ্যাবাদী জালিমের কণ্ঠ এই বিদেশি লোকেরা বিশ্বাস করবে আমি হাজারো সত্য কথা বলি আমি হাজারো ন্যায়ের কথা বলি আমি হাজারো নীতি নৈতিকতার কথা বলি আমি একজনের কণ্ঠ এই বিদেশিরা বিশ্বাস করবে না বরং এই দশটা জালিম এক সুরে যে মিথ্যা বলবে তাই বিশ্বাস করবে ইসবর ইসলাম ভাবলেন আপাতত চুপ করে থাকা ছাড়া আমার বিকল্প কোনো রাস্তা নাই অমসলমান পঞ্চাশটা বছর কোরআনের খেদমত করলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার ধর্ষক বানাইলা তার ডাকাত বানাইলা তার জেলের মধ্যে ঢুকাইলা দশটা জালিম দশটা জালিম একত্রিত হয়ে সারা দুনিয়াকে যা জানালো সারা দুনিয়াকে যা জানালো এই মজলুম মজলুম চুপ করে থাকা সারা মজলুমের আর কোনো উপায় ছিল সুতরাং ভাইরা আমরা এখন ইসুফ সুন্নত পালন করতেছি কার সুন্নত পালন করতেছি দেশের জালিম বেশি না মজলুম বেশি দেশের জালিম বেশি না মজলুম বেশি দেশের স্বৈরাচার বেশি না স্বৈরাচারের নির্যাতনে মানুষ বেশি আজকে লক্ষ লক্ষ জনতা সারা দুনিয়ায় জালিম শৈরাচারের নির্যাতন নিগ্রহণের শিকার আজকে আপনার আমার চরিত্র হনন করা হচ্ছে প্রশাসনকে বলি আপনার আমাদের ভাই আপনার আমাদের সন্তান আপনাদের রক্ত আমাদের রক্ত এক খুঁজলে প্রশাসনে যারা আছে। হয় আমার ছেলে না হলে আপনার ছেলে হয় আমার ভাই না হলে আপনার ভাই হয় আমার রক্তের কেউ না হলে আপনার রক্তের কেউ প্রশাসনকে বলি আপনারা কাঠের চশমা চোখে দিয়ে থাকেন এই জন্য অনেক কিছু আপনারা উপলব্ধি করতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে বুঝ দান করুন হেদায়ত দান করুন তাহলে কোরআন শরীফের সুরা আল আলমায়দা কয়টা কয় নম্বর আয়াত পঁয়ত্রিশ নম্বর আয়াত কয়টা কথা আল্লাহ তালা বলেছিলীনা আ মানুত ও বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো এই তাকুয়া কয় জিনিসের নাম চার জিনিসের নাম এরপরে ওয়াবতাগু তাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে পরিত্রাণ পাওয়ার জন্য যে কেমতের ময়দানে মা সন্তানকে ভুলে যাবে সন্তান মাকে ভুলে যাবে কেয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে উঠবে আম্মা যেন আয়সা লজ্জা পেয়ে বলেছিলেন আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তালান লজ্জা পেয়ে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ কেয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ উলঙ্গিনী হয়ে উঠবে স্মরণ করবে না লজ্জা করবে না রসুল্লাহ সালাতুল্লাহি ওসালাম আলাই হাবিব কিবরিয়া বলেছিল আয়সা কেয়ামতের ময়দানটা এত কঠিন হবে মানুষ তার লজ্জার অনুভূতি হারিয়ে ফেলবে ক্র্যামতের সেই কঠিন ময়দান ক্র্যামতের সেই কঠিন ময়দান আল্লাহর কাছে নাজাদ পাওয়ার জন্য ওয়াবু থাকু হিল ওসিলা আর ওসিলার সর্বোত্তম নির্ভেজাল ব্যাখ্যা হলো নেক আমল করা আল্লাহর সন্তুষ্টির জন্য ওসিলার নির্ভুল নির্ভেজাল ব্যাখ্যা তফসির হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কোন আমল করা আস ওয়াল আস ইন্নল ইনসান আলাফি খুসরিন ইল্লাল্লাদীনা আ ওয়া আমিল স লেহাত ইল্লাল্লাদীনা আহ মানুহ ওয়া আমিল ও স লেহাত ওতাবা সৌল হকী অত সৌবিশপ সুতরাং আমলের সলে নেকামল করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রজা জন্য সেটাই হলো ওবু তাকু ইলাইহিল ওসিয়া ওয়াজাহিদউ ফি সাবেই আল্লাহর রাস্তায় জাহাদ করতে হবে বিড়ালের মতো বিড়ালের মতো পাঁচশো বছর বাঁচতে চায় না বা বাতিলের বিরুদ্ধে সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই জোরে বলুন ঠিক সর্বশেষ বক্তব্য আমার শেষ বক্তব্য আমার শেষ সর্বশেষ আল্লাহর অলিদের কথা সত্য হয় না মিথ্যা হয় আল্লাহর অলিদের কথা সত্য হয় না মিথ্যা হয় এই পেকুয়াবাসী খাতা কলমে লিখে নাও আল্লাহর অলি আজ থেকে বিশ বছর আগে বলেছিল আমি বাংলাদেশের ভাগ্যা আকাশে উত্তর গগনে একটা কালো মেঘ দেখতে পাচ্ছি আমি উত্তর কালো কালো ঘন মেঘ দেখতে পাচ্ছি তোমরা জাতি যদি সজাগ সচেতন না হও তোমাদের উপরে এমন ঘন গাঢ় কালো অন্ধকার তোমাদের উপরে নেমে আসবে যার শুভে সাদিক খাওয়ার কোনো সম্ভাবনা নাই যার শুভে সাদি খাওয়ার কোনো সম্ভাবনা নাই ভাই আমি কিন্তু পলিটিক্যাল কোনো কথা বলি নাই কারো নাম বলি নাই কারো কিছুই বলি নাই বলি না বলবো না তবে যেই মাহফিলে হকের কথা বলা যায় না এরকম মাহফিল দেওয়ারও কোনো দরকার না প্রশাসনকে শ্রদ্ধা করি সম্মান করি তোয়াশ করে কোনো কথা বলা যাবে না হয় মাহফিল করতে না দিলে কথা জবান বন্ধ করে রাখবো তারপর তোয়াস করে কাউকে কথা বলবো না সোরের মনে পুলিশ পুলিশ থাকে আমরা হক কথা বললেই কিছু লোক ধারণা করে রাষ্ট্র আর রাষ্ট্র আর রাজনীতি নিয়ে আমরা কথা বলি কথা ঠিক কিনা বলুন আমি নিজামীদেরকে বলবো আপনারা দেন ইসার সবের মাহফিল কিছু লোক দিয়ে খতম পড়াবেন দোয়াইনুস পড়াবেন আমরা গরু জবাদ করবেন আমরা খেয়ে দেয় যার যার দোয়া করে চলে যাব। মাহফিল হলে কিছু দুই একটা কথা বলতেই হবে ভাই তবে আমরা জানি ভাসুরের নাম নেওয়া শোভনীয় নয় আমরা জানি ভাসুরকে তার নাম জানি কিন্তু ভাসুরের নামটা মাইক দিয়ে নেই নেই মাইক দিয়ে কি একবারও ভাসুরের নাম নিছি আমি একবারও কি আমি কোনো ভাসুরের নাম নিছি আমি তো একবারও ভাসুরের কোনো নাম নেই নাই কামরুল ইসলাম সাইদ বলতেই থাকবে জেলের বাহিরে থাকলেও বলবে জেলের ভিতরে থাকলে বলবে মাহফিল করতে দিলেও বলবে মাহফিল না করতে দিলেও বলবে কামরুল ইসলাম সাইদ শুধু খানকার পীর নয় কামরুল ইসলাম সাইদ হকের পক্ষে কথা বলবে আমি এমন বাবার সন্তান আমার বাবা পীর হয়ে আজীবন ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলেছে সুতরাং হকের পক্ষে কথা বলবই বলবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের উপরে রহম করুন এই মাহফিলকে কবুল করুন এই মাহফিলকে কবুল করুন যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে কবুল করুন ওয়াসসালামু আলাইকুম ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া